हेलो फ्रेंड, गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर चैनल रूपा डॉट ऑरित्री। चैने तुम्हारे अनेक स्वागत अनेक भलोबाशा जानिए आज के ब्लॉगटी एखन थेके स्टार्ट करछि। एखन हलो समय सकाल छटा, तो घूम थेके उठेछि 5:30 समय। घूम थेके उठे एकटू फ्रेश हये गेछिलाम माठे, तो माठे गिये एकटू दौड़ालाम, एकटू एक्सारसाइज करलाम, एकटू हाँटलाम। हेटे घाम झरछे, एखनी बाड़ी एलाम, এবারে কাজে হাত দেবো আর কি। সোনা, সোনার বাবা এখনও ঘুমাচ্ছে, ওরা তো উঠবে না, এখন 6টা বাজে, 7:30 ছাড়া উঠবে না ওরা। তো আমি কাজগুলো সেরে স্নান করে উঠে তারপরে চাটা বানাবো আর কি। এখন চা বানিয়ে আর কে খাবে, ওই জন্য কাজগুলো সেরে নিই, সেরে নিয়ে স্নান টান সেরে তারপরে কথা হচ্ছে। ঘাম ঝরছে, এবার দেখা যাক একটু দৌড়ে হেঁটে এক্সারসাইজ করে কি হয়, শরীরে কি বলে। সকালের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে উঠে গেছি, আর এখন 8:10 বেজেও গেছে, কিন্তু এখনো চা খাওয়া হয়নি। এবারে চাটা করব, আদা চা, চা বানিয়ে চাটা খাবো। চাটা খাওয়ার পরে দেখা যাবে কি কি কাজ আর বাকি আছে। আপাতত এখন বাকি আছে একটা কাজ, বিছানা গোছগাছ এখনো হয়নি, বিছানাটাই পড়ে রয়েছে, বিছানাটা গুছিয়ে নেব, তার আগে একটু চা বানাবো। চা বানিয়ে, কেননা সকালে উঠে আগে চা খাই, কিন্তু আজকে তো সেটা হয়নি, সকালে উঠে চা খাওয়া হয়নি, যেন স্নান টান হয়ে গেছে, চাটা না খেলে আর হচ্ছে না। চাটা খেয়ে বিছানাটা বন্ধ করবো। আর সোনা উঠে গেছে, কিন্তু বিছানা থেকে এখনো নিচে নামেনি, বিছানার মধ্যেই আছে। বিছানায় গড়াগড়ি মারছে, চলো চাটা করে নি। আমার আদা চা তৈরি, এই দেখো, এবারে ছেঁকে নেব, ছেঁকে খেয়ে নি। সোনা এখনো ওঠেনি, ওরা যখন উঠে উঠুক, আমি তো খেয়ে নি চা, কখন থেকে বলছি উঠছে না, তো যাই হোক এটা ছেঁকে খেয়ে নি এবারে। বাজার থেকে ছেঁড়া পরোটা আনলো, ভেবেছিলাম যে বাড়িতে দুটো লুচি বানাবো, লুচি আর আলুর তরকারি করবো করে খাবো, কিন্তু সেটা হলো না, হলো পরোটা এনেছে, যখন পরোটাটাই খেয়ে নি, লুচি আর বানানো হচ্ছে না। আর সোনা বলছে একটু পরে খাবে, ও এখন খাবে না, আমি খেয়ে নিচ্ছি, ওর খিদে পায়নি, আর আমার আজকে একটু খিদে পেয়েছে। একটা খাওয়া দাওয়া করে একটা ভিডিও এডিট আছে, এডিট করবো, তারপরে রান্না বসাবো। রান্না বলতে একদিন সিম্পল রান্না বান্না করবো, কালকে তো মাংস হয়েছিল, আজকে হ্যাবজা গ্যাবজা রান্না করলে ভালোও লাগবে না, ওই জন্য সিম্পল রান্না করে খাবো। এখন 12টা বেজে গেছে আর আমি রান্নাটা কমপ্লিটও করে নিয়েছি। রান্না বলতে গেলে আজকে কিন্তু বেশি কিছু রান্না আমি করিনি, ডাল আর ডিম ভাজা, ওই জন্য কাটা ভাজা শেয়ার করিনি, কিছু তো কাটারই ছিল না, শুধু লঙ্কা আর পেঁয়াজ, ওটা আর কি শেয়ার করবো, ওই জন্য শেয়ার করিনি। ডালটা সেদ্ধ করেই ডাল আর এই যে ডিম ভাজা ভাত করেও নিয়েছি। আর সোনা সেই ঘরের মধ্যে কম্পিউটার চালিয়েছে অনেকক্ষণ, তো চলো একবার দেখিও ঘরের মধ্যে কি করছে, এসে তারপরে তোমাদের ভাতটা আর ইয়েটা দেখাচ্ছি। ও ঘরের মধ্যে কম্পিউটার চালিয়ে নাচ করছে, দেখেছো, ও কিন্তু সব পারে কম্পিউটার। এখন সব বলতে গেলে এবার নতুন নতুন কি আর সব কিছু পারে, কিন্তু কম্পিউটার অন করা, কম্পিউটার বন্ধ করা, তারপরে চেঞ্জ করা, কোন গানটা শুনবো, এটা শুনবো না ওটা শুনবো, ও চেঞ্জ করে সিলেক্ট করতে পারে, সেই গানগুলো চালাই, মানে আমার মনে হয় যেন আমি শিখেও যা না পারি, ও না শিখেই তাই পারে, এরকম মনে হয়। তো সেই প্রায় ধরো 1 ঘন্টার বেশি হয়ে যাচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে ওই চালিয়ে চালিয়ে ও নাচ করছে। দিয়ে আমি বলছি স্নান করে নেগে, বলছে তারাও তো আর একটু পরে স্নান করবো তাই বলছে, আর বলছে দেখো দেখো আমি কী কী পারি একটু দেখাও তাই বলছে, মানে তুমি বলছে তুমি কম্পিউটার কাছে নিয়ে যাও না আমি একটু দেখাই, এরকম বলছে, মানে ও ভীষণই খুশি আর কি। দিয়ে আমি বললাম একটু স্নান করে নে,
ভাত খাই দেবো ভাবছি, ভাতটা স্নান করানোর পরে খাওয়াবো, কিন্তু ও এখনো স্নান করছে না, স্নান করতে গেলে আবার সেই আধা ঘন্টা, খুব খিদে পেয়ে যাবে, ওই জন্য আগেই খাই দেবো। আর পরোটা খেয়ে কি এতক্ষণ থাকা সম্ভব? নাও থাকতে পারে, আর পরোটা খেয়েছেও অল্প একটু। তো চলো কি কি রান্না করলাম একবার দেখিয়ে দিই তোমাদের। আজকের রান্না ডাল, মসুরির ডাল, এই যে ভাত, একটা আলু ভাতের মধ্যে রাখা আছে অবশ্য, আর এই যে দুটো ডিম ভেজে নিয়েছি, আর এই যে একটু ভাত বেড়ে নিলাম, সোনাকে একটু খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে স্নান করুক আর আমরা পরে খাবো, এখনো খিদে পায়নি, কেননা পরোটা খেলাম দেখলেই তো। তো চলো আগে একটু খাইয়ে দিই, খাইয়ে ওকে স্নান করতে বলি। এই গরমে তোমরা সবাই কি করছো, কেমন আছো বন্ধুরা? তো আমি সারাদিন পর, সারাদিন নয় অবশ্য, সেই 12টার সময় যা কথা হয়েছে তারপরে তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি, এখন আসছি। এখন আবার সন্ধ্যা 7:30 বেজেই গেছে, তো এখন একটু চলে এলাম কথা বলতে। কথা বলতে বলতে একটু গল্প করবো, বেশি গল্প করবো না, মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, আমি যদি এখন হাঁটি না ধপাস করে পড়ে যাবো, এতটাই মাথা ঘুরছে আমার। ওর আবার কালকে পরীক্ষা আছে, ওকে একটু বুঝিয়ে দিতে হবে। কি বলতো, কালকে পরীক্ষা, তো আজকে মনে হচ্ছে যেন কি করব কি করব, কি করলে কি হবে, কোনটা আসবে, পারবো কি পারবো না, মাথার মধ্যে অনেক রকম ভাবনা চিন্তা এখন। কিন্তু আগের থেকে পর তা পড়বে না, পড়তে বসে পড়তে বসে সে পড়বেই না। দেখো দাগ হয়ে গেছে এই হাতের মাদুলি গুলো, এই হাতের মাদুলি গুলো সব খুলে ফেললাম, শুধু চিটপিট চিটপিট করছে না, খুলে ফেললাম আমি, তোকে একটু বুঝিয়ে দেবো এখন মানে কিভাবে কি করতে হয় আর কি। আর আমি একটু হরলিক্স খেয়ে নিলাম, হরলিক্স খেতাম না, মাথাটা ঘুরছে বলে আবার হরলিক্সটা খেলাম। সেই কথা বলে না, একটু যখন রোগ কমে যায় তখন আর খাওয়ার কথা মনে থাকে না, আবার যখন বেড়ে যায় তখন মনে হয় আমার মাথা ঘুরছে, আবার এটা হচ্ছে, কি করলে কমবে, কি করলে ভালো হবে, সে ওর হয়েছে তাই। এখন পরীক্ষা, এখন মনে হচ্ছে কি করলে আমি পারবো, কোনটা করলে ভালো হবে, কোনটা আসবে পরীক্ষায়, এরকম ভাবনা চিন্তা আমারও সে একই রকম, যে আমার এখন মাথা ঘুরছে, হরলিক্স খেলে ভালো হয়ে যাবে মাথা ঘোরা, না খেজুর খেলে ভালো হয়ে যাবে, খেজুর সেই এনেছে, সেই দিন মাথা ঘুরছিল, সেই দিন খেয়েছি, তারপর আর খাওয়া হয়নি, ওইভাবে রাখা রয়েছে। তো দেখি, ওই একটু হরলিক্স খেয়ে নিলাম, একটু খেজুর খাবো, মাথা ঘোরা কমলে তারপরে ভাত রান্না করবো, আজকে দুটো ভাত করতেই হবে, কেননা দুপুরবেলায় তো সেই ভাত করেছিলাম, অল্প একটু ভাত রান্না করেছিলাম আজকে, ভেবেছিলাম যে ডাল ভাত করছি, রাতে একটু আলু সেদ্ধ টেদ্ধ লঙ্কা টঙ্কা দিয়ে লঙ্কা ভেজে মাখালে ভালো লাগে খেতে, ভেবেছিলাম ওরকম করবো, ডাল ভাত তো খেতে পারি না। আর যদিও কালকের মাংস রাখা ছিল 2-4 পিস, ওই মাংসটা গরম করে খেয়েছি দুপুরবেলায়। কি খেলাম তোমাদের তো শেয়ার করাই হলো না, দুপুরবেলায় যে খাওয়া দাওয়া করলাম তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হলো না, কেননা প্রচন্ড গরম পড়ছিল আজকে, আজকে বাইরেই যাওয়া যাচ্ছিল না সারাটা দিন, সারাটা দিন বলতে সেই 12টার পর থেকে সেই এসি চালিয়ে ঘরের মধ্যেই ছিলাম। একবার বাইরে গেলাম, কটা বাজে তখন 4:15, বাইরে গিয়ে দুটো থালা ছিল মেজে ঘরটা ঝাড় দিয়ে আবার স্নান করলাম, একবার সকালে স্নান করেছি আবার স্নান করলাম, স্নান টান করে তারপরে ওই দোকানে গেলাম, দোকানে গিয়েও ফ্যানের হাওয়া গায়েই লাগছে না, থাকাই যাচ্ছে না, এত গরম লাগছে, যে ওই ঘন্টা খানেক মতো ছিলাম কোন রকম, 1 ঘন্টা মতো থেকে ওপরে এসে এই যে এসি চালিয়েছি, চালিয়ে তবে শান্তি, বাইরে যাবো কি করে সেটাই ভাবছি। হট করে এতটা গরম পড়ে গেল কেন কি জানি, হট করে গরমটা চলে আসলো। তো যাই হোক, চলো ওকে একটু পড়িয়ে নিই, আজকের মতো এই পর্যন্ত, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।